हेलो एवरीवन, वेलकम टू आवर चैनल। आज के अनेक दिन पर एक छोट वीडियो नहीं आसलम अपने साथ। लास्ट दो तीन दिन लाइव आसा है ना, तार आगे लाइव अपने साथ चेष्टा कर एक टॉपिक निये कथा बोलार जन्य। सेटी होच्छे आम्रा अनेक समय देखी आमादेर चैनले एक निर्दिष्ट परिमाण सबसक्राइबर आछे, किन्तु सकाले उठे देखी तार थेके किछु केटे नियेछे। तो आमार प्रिभियस जे लाइवटा छिल सेखाने आमी चेष्टा करेछि आपनादेर साथे তার কয়েকটি কারণ নিয়ে কথা বলার জন্য। তো আপনারা যারা সেই লাইভটা দেখেছেন নিশ্চয়ই আপনারা জানেন, আর সেই দিন থেকে আমি নিজেও ওই জিনিসটা মেইনটেইন করার পরে আমার নিজেরও কোনো সাবস্ক্রাইবার এখনো কাটা যায়নি। এবং আশা করি যারা ওই ভিডিওটি দেখেছেন এবং ওই পয়েন্টগুলো নিজেরাও মেনে চলছেন, আপনারা জানাবেন কমেন্টে আপনারাও কোনো রেজাল্ট পেয়েছেন কিনা। তো আমি তো আলহামদুলিল্লাহ রেজাল্ট পেয়েছি, এবং আমি ওই জিনিসটা জানার পরে আমি চেষ্টা করেছি আমার চ্যানেলে যেসব ফ্রেন্ডরা যুক্ত আছেন তাদের সাথে শেয়ার করার জন্য, বিশেষ করে নিউ ইউটিউবার যারা আছি আমরা। তো আমি চেষ্টা করছি যে আমি নিজে জানার সাথে সাথে আমার সাথে আর যারা আছেন তারাও যাতে এটি শিখতে পারেন। তো আজকে আমি বেসিক্যালি এই ভিডিওটা নিয়ে এসেছি একটি উদ্দেশ্য নিয়ে, সেটি হচ্ছে ছোট একটি ঘোষণা দেওয়ার জন্য। সেটি হচ্ছে আমি আজকে চেষ্টা করব আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে লাইভে আসার জন্য আজকে সন্ধ্যার পরে। আর সেই টপিকটা হচ্ছে কিভাবে ভিডিও ভাইরাল হয়। একটি ভিডিও ভাইরাল হওয়ার জন্য কয়েকটি কারণ থাকে, তো সেই কারণগুলোর মধ্যে আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো। আর সেখানে আমি চেষ্টা করব আপনাদের সাথে অ্যাটলিস্ট 7 থেকে 8টি পয়েন্ট নিয়ে কথা বলার। তো ভিডিওতে অবশ্যই আমি চেষ্টা করব আমার যে লাইভটা আজকে করার ইচ্ছা আছে ইনশাল্লাহ, যদি কোনো টেকনিক্যাল প্রবলেম না হয় তো আজকে 7:30 থেকে 8টার মধ্যে আমি চেষ্টা করব যে কোনো এক সময় লাইভটা স্টার্ট করার। তো আপনারা চেষ্টা করবেন যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন একটি ভিডিও কিভাবে র্যাঙ্কে যায়, একটি ভিডিওর ভিউজ কিভাবে বাড়ানো যায়, সেই ব্যাপারটা আমি কিছু চেষ্টা করেছি জানার। তো আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য, এবং আমরা যারা নিউ ইউটিউবার আছি আমাদের জন্য আশা করি এটি অনেক ইনফ্লুয়েন্সিয়াল হবে, এবং আমাদের জন্য কিভাবে ভিউজ বাড়াতে হবে, কিভাবে আমরা আমাদের ইমপ্রেশন বাড়াতে পারবো, কিভাবে আমাদের ভিডিওগুলা আমাদের অডিয়েন্সের সার্চে ইউটিউব কি করলে সেটি সাজেস্ট করবে, আমরা সেই পয়েন্টগুলো নিয়ে চেষ্টা করব আজকের লাইভে কথা বলার জন্য। তো আপনারা অবশ্যই জানাবেন আপনারা ইন্টারেস্টেড আছে কিনা কমেন্টে। তো আজকের মতো এখানে শেষ করছি, আশা করি আপনারা লাইভে জয়েন করবেন এবং পাশেই থাকবেন, এবং আমরা চেষ্টা করব একে অপরকে সাপোর্ট করার জন্য। আর এই নতুন জিনিসগুলো জানার পরে আমরা চেষ্টা করব যাতে আমরা আমাদের চ্যানেলের জন্য যাতে পজিটিভ কিছু হয় সেই জিনিসটা আমরা করার জন্য। তো ঠিক আছে, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট লাইভে আজকে ইনশাল্লাহ 7:30 থেকে 8টার মধ্যে। তো সবার জন্য শুভকামনা জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।